কেমন লাগলো? এরকম প্যান্ডেল বেস্ট, কল্যাণীদের সবাই আসুন। প্রতিমা কেমন হয়েছে? প্রতিমা আবার আসা হবে তাহলে নাকি পরিবারকে নিয়ে সঙ্গে করে? লাগলো খুব ভালো। প্যান্ডেল কেমন লেগেছে? কেমন লাগলো? ভালো, খুব ভালো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব। দেখতে পাচ্ছ পিছনে থাইল্যান্ডের অরুণ মন্দির কিন্তু বন্ধুরা আজকে এখানে রেডি হয়ে গেছে। তো রোজ আমরা আসছি, কদিন ভিডিও দিচ্ছি, তো আজকের ফাইনাল আপডেট কিন্তু দেবো। আজকে কিন্তু এই পূজা মণ্ডপ উদ্বোধন রয়েছে। তো কেমন কি হতে চলেছে মণ্ডপের ভিতরে, কেমন কি কাজ, তো সম্পূর্ণটা এই ব্লগের মাধ্যমে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ বিশ্ব রায় কিন্তু এই চ্যানেলে এই যাবতীয় প্যান্ডেল রিলেটেড কিন্তু ভিডিও আপলোড করতে থাকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো সরাসরি চলে এসেছি কল্যাণী আইটিআই পূজা মণ্ডপে, চলো ভিতরে প্রবেশ করা যাক। কল্যাণী এই মুহূর্তে কত দর্শনার্থীর ভিড় হয়ে গেছে। তো আজ প্রথম দিন এর উদ্বোধন, আর এর মধ্যেই দেখতে পাচ্ছ প্রত্যেক মানুষ কেমন ভাবে ভিড় করেছে। আর সামনে রয়েছে পূজা মণ্ডপ, অবশ্য তোমরা লক্ষ্য করতে পারছো। আর এই দিকে প্রবেশ পথ রয়েছে, তো চলো তোমাদেরকে দেখাবো। তো এর মধ্যেই দেখতে পাচ্ছ পুরো প্রবেশ পথ পুরো জ্যাম হয়ে রয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই মণ্ডপের গেট খুলে দেওয়া হবে, তারপরেই সব দর্শনার্থী প্রবেশ করবে মণ্ডপের ভিতরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবে বাজে ঘড়িতে 5:30, তো এর মধ্যেই মণ্ডপের সামনে কেমন ভিড় জমেছে দেখতে পাচ্ছ। দর্শনার্থী অধীর অপেক্ষায় রয়েছে মণ্ডপে প্রবেশ করার জন্য। দেখতে পাচ্ছ এখানে সামনে গেট বন্ধ রয়েছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু গেট খুলে দেওয়া হবে। তো সামনে উদ্বোধনের কাজ চলছে, উদ্বোধনের তো ভিতরে সব রয়েছে ওখানে কমিটির কর্মকর্তারা। তো দেখতে পাচ্ছ কেমন আর ভিড় হয়েছে প্রথম দিনেই, আজকে উদ্বোধনের কিন্তু প্রথম দিন। তো আজকে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাজে ঘড়িতে প্রায় 5:43 মতো। তো এখন সামনে উদ্বোধনের কাজ চলছে, দেখতে পাচ্ছ এরই মধ্যে সন্ধে প্রায় হয়ে গেছে, আর কত মানুষের ভিড় জমেছে অবশ্য তোমরা লক্ষ্য করতে পারছো কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পূজা প্যান্ডেল দেখার জন্য। আর এই সামনে রয়েছে পূজা মণ্ডপ, অরুণ মন্দির, বিখ্যাত সেই থাইল্যান্ডের অরুণ মন্দির রয়েছে। বন্ধুরা 5:00 ঢুকতে দেওয়ার কথা ছিল, এখন 6:00 বেজে গিয়েছে, তো এখনও ঢুকতে দেয়নি দেখতে পাচ্ছ। সামনে দর্শনার্থীরা সব অধীর অপেক্ষায় রয়েছে, কিন্তু এখনও কেউ ভিতরে প্রবেশ করতে পারেনি। তো চলো দেখা যাক কটা বাজে আজকে প্রবেশ করতে মণ্ডপ দর্শন করতে। তো আপনাদেরকেও দেখাবো কেমন এখানে কি ভিতরের কাজ কেমন কি হয়েছে। তো একবারও আমি ভিতরে গিয়ে দেখাতে পারিনি, তো আজকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর দেখতে পাচ্ছ সামনে প্রচুর দর্শনার্থীর ভিড় জমে গেছে, আর আগত অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছ এই পথ থেকে আসছে। আর এদিকে সবার যে যার হাতে ফোন রয়েছে দেখতে পাচ্ছ, যেমন কি সবার নিজের ক্যামেরা বন্দি করছে এই যে মণ্ডপের অপরূপ দৃশ্যটি দেখতে। অনেক অপেক্ষা করার পর কিন্তু ঢোকার সুযোগ করে দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক অপেক্ষা করার পরে মণ্ডপে প্রবেশ করার সুযোগ পেয়ে গেছি। তো এখন যাচ্ছি মণ্ডপের ভিতরে, তো দেখতে থাকো পুরো ভিডিওটি। অনেক অপেক্ষা করার পর কিন্তু সব দর্শনার্থীকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। সবাই দলে দলে আসছে মণ্ডপ রিভিউ দেখতে, কেমন এর ভিউটা ভিতর থেকে সবাই অবশ্য দেখবে। চলো তোমাদেরকেও দেখাবো। বন্ধুরা যেমন কি তোমরা জানো নেট দুনিয়ায় পুরো ভাইরাল এই কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের প্যান্ডেল। আসলের ঘন্টা বাজে কেন মানুষ।
আর কিছুক্ষণের অপেক্ষায় তার মধ্যেই আমরা মণ্ডপে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছ একদম পুরো ভিউটা কাছ থেকে কেমন লাগছে, আর আইটা এই যে প্যান্ডেলটি লুমিনাস ক্লাবের পূজা প্যান্ডেল, অরুণ মন্দির, থাইল্যান্ডের অরুণ মন্দির। তো তোমাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ মন্দিরের ভিউটা পুরো কাছ থেকে পুরো। মন্ডপ কেমন লাগলো? আজ প্রতিমা, প্রতিমার সাজ কেমন হয়েছে? প্রতিমা আবার আসা হবে তাহলে নাকি পরিবারকে নিয়ে সঙ্গে করে? আচ্ছা প্যান্ডেল কেমন লেগেছে? আর ভাইকে বলছি প্যান্ডেল কেমন লাগলো? ভালো লাগলো, খুব ভালো। কেমন লাগলো? ভালো লেগেছে। বন্ধু
বন্ধুরা, তোমরা প্যান্ডেলটা অবশ্যই দেখলে আমার এই ব্লগটির মাধ্যমে, তো অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।